হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। প্রথমেই আমি তোমাদের সকলকে শুভ লক্ষ্মী পূজা, কোজাগরী পূজার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর এবার বলি সব থেকে বড়ো খবর, সব থেকে যেটা শোনার পর প্রত্যেকের টেনশানে পড়ে গেছে, অনেক ছেলে মেয়ে, অনেক স্টুডেন্ট, আর ওরা সবাই কিন্তু টেনশানে পড়ে গেছে যেটা শুনে, যে নতুন সিট ম্যাট্রিক্স বেরিয়েছে। এবং এই যে সিট ম্যাট্রিক্সে ছেলেদের যে পরিমাণে সিট ইনক্রিজ হয়েছে সেটা অকল্পনীয়। অর্থাৎ গতকাল পর্যন্ত যেখানে ছেলেদের জন্য সিট ছিল গভর্নমেন্টের দুটো কলেজ এবং বেসরকারি কলেজে কিন্তু চারটে মতো কলেজ ছিল, বাট আজকে সকালে যখন তোমরা সেই নতুন একটা নোটিশ দেখলে, সেই নোটিশে মানে যে পিডিএফ যখন দেখলে যে ছেলেদের জন্য সমান সমান কলেজ ভাগ করে দেওয়া হয়েছে ছেলে এবং মেয়েদের জন্য, তখন যে কী অবস্থা হয়েছে, এক একটা মানে স্টুডেন্ট আমার যারা মেম্বারশিপ নিয়েছে বা যারা আদার্স, অনেকে কল করছে, এসএমএস করছে, মানে প্রায় সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 150 থেকে 200 জন কল করেছে। আমার অবাক লাগলো এটা ভেবে যে এত টেনশানে পড়ার কী আছে। প্রত্যেকটা জিনিসের যেমন পজিটিভ দিক আছে তেমন একটা নেগেটিভ দিক আছে, বাট এটা ঠিক যে পজিটিভ আর নেগেটিভ দিক মিলে কিন্তু কিছু একটা পজিটিভিটি তৈরি হয়। সুতরাং ভেঙে পড়ো না, আমি আজকের এই ভিডিওতে তোমাদের নতুন সিট ম্যাট্রিক্স তো দেখাবই, তার সাথে সাথে কিছু তোমাদের টিপস দেবো যেটা ফলো করলে তোমাদের আবার মনে সেই সাহসটা আসবে, সেই কনফিডেন্স ফিরে পাবে, তোমরা কিছুটা মোটিভেট হবে। আর আমি এটা আশা রাখছি যে এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল তুমি সার্চ করে দেখতে পারো বাংলা হিন্দিতে, কোথাও কিন্তু বলবে না যে হ্যাঁ মেয়েদেরও এবার সমান মানে বেশ ভালো সুযোগ আছে, বলবে না। কারণ হচ্ছে কি, তারা শুধুমাত্র যেটা খারাপ দিক সেটাই দেখছে, বাট আমাদের উচিত দুই দিক থেকে দেখা, কেন করা হলো ছেলেদের জন্য সিটটা, কেন ইনক্রিজ করা হলো, এর ফলে কী ক্ষতি হতে পারে, কী লাভ হতে পারে, দুদিক দেখতে হবে এবং দেখার পর যেটা ফাইনাল ডিসিশন তখন আমরা নেব। এখনই মন ভেঙে ফেললে কী করে হবে, তোমরা যদি যুদ্ধে যাওয়ার আগেই যুদ্ধের জন্য যে অস্ত্র সেগুলো যদি ফেলে দাও তাহলে কী করে তোমরা জিতবে বলো। গতকাল পর্যন্ত তোমরা জানতে যে তোমার সুযোগটা প্রায় ধরা বাঁধা, তোমার র্যাঙ্ক ছিল 1 থেকে 1000-এর মধ্যে, তুমি জানছো আমি কোথাও না কোথাও সুযোগ পাবোই পাবো। বাট সকালে যখন দেখলে নতুন সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেছে এবং সেখানে ছেলে এবং মেয়েদের সমান সমান ভাগ করে দেওয়া হয়েছে, যার ফলে এবার কিন্তু তোমাদের অনেকের রাতের ঘুম ভেঙে গেছে। আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমাদের কী রকম সিচুয়েশান। আমি জানি এই মুহূর্তে কোনো রকম কোনো জোকস বা কোনো কিছু বলা কোনোটাই সাজে না, কোনোটা ঠিকও নয়, উচিত নয়। বাট আমি একটা কথা বলবো, দেখো এর ফলে একটা যেমন পজিটিভ নেগেটিভ দিক যেমন আছে তেমন একটা পজিটিভ দিকও আছে। তোমাদের এই বছর কিন্তু প্রচুর পরিমাণ প্রায় 170-এর ওপর কিন্তু কলেজ, নিউ কলেজ, 170-টা কলেজ কিন্তু অ্যাড হয়েছে। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, 170-টা কলেজ, তার মানে এখানে কতগুলো সিট রয়েছে, 60-টা করে সিট, তোমার কটা সিট দরকার, একটা সিট দরকার, তুমি কেন মনটা ভাঙছো। হতে পারে তোমার র্যাঙ্কটা অনেক বেশি, তোমার র্যাঙ্কটা হতে পারে 10,000, তোমার র্যাঙ্ক হতে পারে 15,000, কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমাদের যে র্যাঙ্কটা বেরিয়েছে ওখানে ছেলেও আছে মেয়েও আছে। সুতরাং তুমি কী করে ভাবলে যে সেখানে শুধু মেয়েই থাকবে বা শুধু ছেলেই থাকবে, এমনটা নয় যে তুমি সুযোগ পাবে না, আবার এমনটা নয় যে তুমি সুযোগ পাবেই। বাট আমি তোমাদেরকে মোটিভেট করার জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করে যাব A to Z পর্যন্ত। গতকাল পর্যন্ত যারা ভাবছিলে যে এই খেলাটা খুব সেফলি হবে, আমি জানি যে এই যে নতুন যে সিট ম্যাট্রিক্স এসছে এদের কিন্তু এই বছর GNM ANM পরীক্ষায় যা দেখা যাচ্ছে, মানে প্রতি পড়তে পড়তে কিন্তু চমক অপেক্ষা করছে, মানে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন কিছু কিন্তু আবিষ্কার হয়ে যাচ্ছে, এতটা কিন্তু কোনোবারই হয়নি। এবার এত কেন এরকম হচ্ছে, হঠাৎ হঠাৎ করে ওদের নোটিফিকেশান বেরিয়াচ্ছে, হঠাৎ করে বলছে এটা হবে সেটা হবে, হ্যাঁ এরকমটা কেন হচ্ছে। প্রথম কথা হচ্ছে এতদিন পর্যন্ত ছেলেদের জন্য ছিল মাত্র দুটো কলেজ, ঠিক আছে, সেটা বাড়িয়ে এবার 6টা কলেজ করা হয়েছিল, মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে মোট 6টা কলেজ ছেলেদের জন্য। বাট এবার কথা হচ্ছে যে পরিমাণ ছেলেরা অ্যাপ্লাই করেছে সেখানে ছেলেদের কী মানে ওদের বা কী দোষ তুমি বলো, ওদেরও তো মানে একটা মানে ভবিষ্যৎ আছে তাই না। এবার কথা হচ্ছে যদি ওদের কথা দেখতে যাই তাহলে আমার ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাবে, তাই তো, সেই বিষয়ে আমি কথাটা পরে বলবো, এখন একটু সাসপেন্স রাখছি। তোমরা আগে সিট ম্যাট্রিক্সটা দেখে নাও যে কোথায় কতগুলো সিট রয়েছে, তারপর কোথায় কোথায় তোমাদের সুযোগ থাকতে পারে, কীভাবে তোমরা সুযোগ পাবে, কেন সুযোগ পাবে,
ডিটেলস আলোচনা করব এবং কিছু না কিছু তোমরা মোটিভেট পাবেই পাবে, এটুকুটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তার আগে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটু লাইক দিয়ে দেবে, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো এই চারটে কাজ তোমাদের করতে হবে, ঠিক আছে? বাকিগুলো, বাকি আর কিছু করতে হবে না, বাকিগুলো আমার কাজ, তোমাদের মোটিভেশন জাগানো পর্যন্ত আমার কাজ, তোমাদেরকে যুদ্ধক্ষেত্রে প্রস্তুত করার দায়িত্ব আমার, তারপরে যুদ্ধ তোমার, ঠিক আছে? সুতরাং এখন আমার কাজ তোমাদেরকে মোটিভেশন দেওয়া, তোমাদেরকে মোটিভেট করা, তোমাদেরকে মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট সবই দেখিয়ে দেওয়া, যাতে তোমাদের ভুল রাস্তায় তোমরা না যাও, ঠিক আছে? এই মুহূর্তে আমি জানি তোমাদের মধ্যে কীরকম পরিস্থিতি চলছে, মনের মধ্যে একটা তোলপাড় চলছে যে আমি সুযোগ পাবো কি পাবো না। সুতরাং আমি বুঝতে পারছি তোমাদের মনে অবস্থাটা। কিছু প্লাস পয়েন্ট অবশ্যই রয়েছে, তোমরা এটা একটু দেখো, সিট ম্যাট্রিক্সটা প্রথমে তোমরা দেখে নাও। তো এই হচ্ছে সেই যে সিট ম্যাট্রিক্স যেটার কারণে প্রত্যেকের মানে ঘুম ভেঙে গেছে, প্রত্যেকের টেনশানে পড়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় চারটে পাতা রয়েছে এবং চারটে পাতায় কিন্তু মানে পরতে কিন্তু তোমাদের জন্য কিছু না কিছু চমক অপেক্ষা করছে, কিছু কিছু নতুন মোড় অপেক্ষা করছে, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কিছু একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে। কী কী সেই ব্যাপারগুলো আমি প্রথমে বলি, যে এই যে সিট ম্যাট্রিক্সটা তোমরা কী করে ডাউনলোড করবে, ফার্স্ট অফ অল তোমরা এটা জেনে নাও কী করে ডাউনলোড করবে। তো ফার্স্টে তোমরা চলে যাবে গুগলে, গুগলে সার্চ করবে WBJEEB, ঠিক আছে, .in। এখানে যখন সার্চ করবে তখন কিন্তু তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কিন্তু পোর্টালে চলে যাবে। তারপর কী হবে, সেখানে গিয়ে তুমি দেখতে পাবে মানে থ্রি পয়েন্টস রয়েছে, তিনটে দাগ থাকে, সেই তিনটে দাগে যখন ক্লিক করবে নিচের যে পয়েন্টটা, তার আগের পয়েন্টটা, তো সেকেন্ড পয়েন্টে কিন্তু থাকবে সিট ম্যাট্রিক্স GNM অ্যান্ড ANM কোর্সেস। তো সেখানে যখন ক্লিক করবে তোমার কিন্তু PDFটা অলরেডি মানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে প্রথমে দেখো ANM রয়েছে, ANM-এ কতগুলো কলেজ রয়েছে, তোমাদের কিন্তু আগে যে কলেজ ছিল সেখানে কতগুলো ছিল, খুব বেশি ছিল, খুব বেশি হলে 8টা না 10টা মতো ছিল। বাট এই মুহূর্তে সবথেকে বড় যে খবর, সবথেকে খুশির যে খবরটা, সেটা হচ্ছে ANM-এর একটা বিশাল পরিমাণ কিন্তু সিট কিন্তু ইনক্রিজ হয়েছে, বিশাল পরিমাণ। আগে ছিল 10টা মতো, এখন কতগুলো রয়েছে, এখন হচ্ছে 23টা, আর 23টা কিন্তু প্রত্যেকটাই কিন্তু গভর্নমেন্ট, তুমি দেখতে পারো 23টা ফার্স্ট থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্ট। সুতরাং এখানে একটা হিউজ পরিমাণ রয়েছে, কেউ বলতে পারবে না যে এখানে সুযোগ কম রয়েছে। আগে মোট কতগুলো সিট ছিল, বাট এখন দেখো কতগুলো সিট, এখন রয়েছে তোমাদের 1680টা সিট ফর ANM অনলি, ফর অনলি ANM, শুধুমাত্র গার্লসদের জন্য, শুধুমাত্র মেয়েদের জন্য 1680টা সিট রয়েছে। সো তোমরা একটা আশা রাখতে পারো, যাদের র্যাঙ্ক 1 থেকে 2000-এর মধ্যে রয়েছে তারা তো ANM পাচ্ছই পাচ্ছ, ঠিক আছে, একটা আশা রাখতে পারো। বাট হ্যাঁ, এমনটা নাও হতে পারে, বাট তোমরা একটা আশা রাখতে পারো যে তোমাদের কিন্তু র্যাঙ্ক হিসেবে, যদি GMR র্যাঙ্কটা বলি, তোমাদের কিন্তু একটা ভালো মতো একটা সুযোগ রয়েছে বন্ধুরা, ভালো মতো একটা চান্স রয়েছে, তোমরা কিন্তু ANM-এর সুযোগ পেতে পারো। এবার একটা হিউজ পরিমাণ, একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের সামনে কিন্তু অপেক্ষা করছে। সুতরাং এটা নিয়ে ভয় পাবে না যে তোমাদের সুযোগটা হাতছাড়া হয়ে গেল। ছেলেদের কিন্তু এখানে ANM-এ কোনো রকম সুযোগ নেই, দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকটাতে কিন্তু শুধুমাত্র ফিমেলদের এলিজিবিলিটি রয়েছে, শুধুমাত্র ফিমেল, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ফিমেল রয়েছে, ঠিক আছে? সুতরাং এটা গেল ফার্স্ট ট্রিক, যে তোমাদের এই বছর যাদের র্যাঙ্ক রয়েছে 1 থেকে 2000-এর মধ্যে GMR র্যাঙ্ক, তারা কিন্তু AMR পাচ্ছ মোটামুটি 80-90% কিন্তু কনফার্ম। এটা একটা মোটামুটি আন্দাজ করে বলা যেতে পারে যে হ্যাঁ, তোমাদের একটা সুযোগ রয়েছে, ঠিক আছে? সুতরাং এই বিষয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবার কথা হচ্ছে যাদের র্যাঙ্ক একটু বেশি, ঠিক আছে, খুব বেশি বলছি না, আগে বলি একটু বেশি, যাদের র্যাঙ্ক একটু বেশি, ঠিক আছে, কিন্তু চাইছো আমি GNM-ই করবো, ANM আমার চাই না, সেক্ষেত্রে তুমি কীভাবে করবে? এইবার শুরু হচ্ছে আসল যে আমাদের পর্দা উন্মোচন শুরু হচ্ছে। এবার এতদিন পর্যন্ত তোমরা জানতে যে ছেলেদের জন্য মাত্র 2 কলেজ ছিল, এই বছর করলো 6 কলেজ। বাট আজকেই সকালে যে সিট ম্যাট্রিক্সটা তোমাদের সামনে পাবলিশ করা হয়েছে, তোমরা যে এখনও পর্যন্ত অনেকে দেখোনি হয়তো, বা যারা দেখেছ, অবাক করা ব্যাপার যে এতদিন পর্যন্ত ছিল মাত্র শুধুমাত্র মেয়েদের জন্য যে সুযোগটা ছিল, এখন সেই সুযোগটা
ভাগাভাগি করে ছেলে এবং মেয়েদের জন্য সমান সমান ভাগ করা হয়েছে, ঠিক আছে? এখানে তো তোমাদের কোনো আপত্তি থাকা বা মানে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কেন তোমরা তোমাদের মোটিভেশনটা হারিয়ে ফেলছো? সকাল থেকে প্রায় 150 থেকে 200 জন কল করেছো এবং প্রত্যেকে কিন্তু একই কথা বলছো যে স্যার বা দাদা আমাদের আর সুযোগটা হলো না। আমি অবাক হয়ে গেলাম যে এইরকমভাবে তোমরা মোটিভেশন কেন হারিয়ে ফেলছো? তোমাদের কে বলেছে হবে না? তোমাকে কোনো বলা হয়েছে কোথাও যে তোমার সুযোগ নেই? আরে এত তো ছেলে অ্যাপ্লাই করেনি, তুমি ভাবছো তো যতগুলো অতজন কিন্তু অ্যাপ্লাইও করেনি। কতগুলো সিট চাই তোমার? একটা কলেজে দেখতে পাচ্ছ মোট কতগুলো কলেজ দেখবে? 168টা, প্রায় 170টাই ধরছি, ঠিক আছে? 170টা GNM আর ANM কলেজে কলেজ রয়েছে, শুধুমাত্র কলেজ, নট সিট, অনলি কলেজ রয়েছে 170টা। তোমার কটা কলেজ দরকার তুমি বলো? এটা একটু হাস্যকর হলো না যে তোমার সুযোগটা নেই, কেন থাকবে না? তোমাদের র্যাঙ্ক বেরিয়েছে, তোমরা কেন পাবে না? হ্যাঁ, এখানে হতে পারে যার র্যাঙ্কটা অনেকটাই বেশি সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে, বা কাউন্সিলিংয়ে অনেক সময় নাও পেতে পারো। বাট তোমরা এখনই যদি পজিটিভ দিকটা ভেবে নাও, মানে নেগেটিভ দিকটা এখনই যদি ভেবে নাও, পরবর্তীকালে কিন্তু তুমি কখনোই আর সেই সুযোগটা পাবে না। এখন একটু পজিটিভই রাখো মনের মধ্যে যে না, আমার কাছে সুযোগটা আছে, আমি কেন পাবো না? সেক্ষেত্রে তুমি অবশ্যই সুযোগ পাবে, কেন পাবে না? এবার কথা হচ্ছে কীভাবে পাবে। প্রথম কথা, ট্রিক তো আমি ওয়ান বলে দিলাম যে যাদের র্যাঙ্ক 1 থেকে 2000 ওরা কিন্তু প্রায় 90% কনফার্ম যে ওদের মধ্যে ANM পাচ্ছেই পাচ্ছে, ঠিক আছে, GMR র্যাঙ্ক। এবার তারপর যারা আছো, ঠিক আছে, যারা পরে আছো মোটামুটি দু হাজার থেকে যারা 10,000 কাছাকাছি আছো, মোট সিট তোমরা একবার দেখে নিতে পারছো কতগুলো সিট রয়েছে। মোট কিন্তু সিট রয়েছে সেই একই সিট দেখতে পাচ্ছ যে 10,797, ঠিক আছে, 10,797 এটা কিন্তু তোমাদের টোটাল সিট রয়েছে। এইবার GNM আর ANM মিলে তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা ছিল একই, কিন্তু শুধুমাত্র এখানে একটাই বিষয় অ্যাড করা আছে যে ছেলে এবং মেয়েদেরটা সমান সমান ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যেটা ছিল শুধুমাত্র মেয়েদের জন্য, এবার করে দেওয়া হয়েছে ছেলেদের জন্য। সমস্যা কিছু নেই, দেখো যেখানে GNM কলেজগুলো ওখানে অনেকগুলো কলেজ কিন্তু অ্যাডও হয়েছে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, অনেক কলেজ ANM এ যে কলেজগুলো এগুলো একটাও কিন্তু ছিল না। এই যেমন তোমার গান্ধী মেমোরিয়াল, এটা কিন্তু ছিল শুধুমাত্র GNM এর জন্য, বাট এখানে ANM এ অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছ বীরভূমে যে কলেজটা, এটা কিন্তু ছিল না, এটা কিন্তু শুধুমাত্র GNM ছিল, ANM এ করে দেওয়া হয়েছে। অনেক কলেজে, কুচবিহারে কলেজটা, ঠিক আছে, জলপাইগুড়ি, খড়গপুর কিন্তু GNM-ও পায়নি, ANM-ও পায়নি, বাট এই বছর দেখছি ANM-ও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা একটা আশা রাখতে পারো, তোমাদের ডিস্ট্রিক্টের একটা কলেজ কিন্তু যুক্ত হলো। বোঝা গেছে বন্ধুরা? আমি আগের দুই একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ডিস্ট্রিক্ট কোটায় একটা কিন্তু কোটা থাকে, একটা রিজার্ভেশন থাকে, বাট এই বছর আছে কি না সেটা এখনও কনফার্ম নয়, বাট যদি থাকে বা তোমরা যদি নিজের ডিস্ট্রিক্টে সেটা সিলেক্ট করতে পারো বা সেটা যদি কাজে লাগাতে পারো, তোমার কিন্তু একটা হিউজ পরিমাণ সুযোগ পেয়ে যাচ্ছ। এবার এই বছর ছেলেদের যে পরিমাণটা, ঠিক আছে, পরীক্ষা যারা দিয়েছিল, যারা র্যাঙ্ক বেরিয়েছে, এমন অনেকেই আছে ওরা কিন্তু এখনও পর্যন্ত জানেই না যে ওদের সিট ম্যাট্রিক্সে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমার পয়েন্টগুলো তোমরা ধরবে, ব্যাস, আমি বেশি ডিটেলসে যাব না, শুধু এটা করে বলতে চাইছি। দেখো অনেকে কিন্তু জানবেই না যে ছেলেদের সিট বেশি হয়েছে। যারা ভিডিও দেখছে অনেক কম আছে এমন যারা কিন্তু ছেলে আছে। আমার যে ভিডিওগুলো আমি তো দেখি যেখানে অ্যানালিটিক্সে গিয়ে দেখি কারা কারা কোন জেন্ডার থেকে দেখছে, বাট ওখানে কিন্তু ছেলেদের রেশিওটা যথেষ্ট কম। সুতরাং যদি দেখেও বা, ঠিক আছে, যদি দেখেও বা কতজনই বা দেখবে, কতজনই বা আগে মানে আগে পরে জানতে পারবে, যারা পরীক্ষা দিয়েছে অলরেডি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এমন হয়েছে যে যখন শুনেছে যে এত বেশি মানে কোর্স ফি, ওরা কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু হয় ছেড়ে দিয়েছে বা ব্যাঙ্গালোরে চলে গেছে কোর্স করার জন্য। ম্যাক্সিমাম স্টুডেন্ট তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, আমার অনেকেই আছে এমন স্টুডেন্ট আছে যারা মেম্বারশিপ নিয়ে এখন বলছে আমি স্যার আমি ব্যাঙ্গালোরে ঢুকে গেছি, তো এমন অনেকেই আছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ওদেরও কিছু করার নেই। তো কথা হচ্ছে তোমাদের যে সুযোগটা সেটা কোথায় কমলো? এখনও পর্যন্ত আমার তো মনে হয় না কোথাও তোমাদের সুযোগ কমেছে। দুটো তিনটে কিন্তু আমি তোমাদের টিপস বলে দিলাম যে দেখো তোমাদের কতগুলো ধরার পয়েন্ট রয়েছে। আচ্ছা, আরও একটা কথা বলি, এই যে কলেজগুলো তোমাদের সিলেক্ট করতে বলা হচ্ছে, তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে,
অনেকেই আছে এফোর্ড করতে পারবে না, অনেকে কিন্তু কোর্স ফি শুনেই কিন্তু অজ্ঞান হয়ে যাবে, এমন আছে অনেক। কারণ অনেকেই আছে যারা পরীক্ষা দিয়েছিল ভেবেছিল যে না একটু একটু কোর্স কম লাগবে, বাট এত হাই পরিমাণ কোর্স ফি, যেখানে শুনছি যে 9 লাখ 10 লাখ 12 লাখ পর্যন্ত কোর্স ফি লাগবে, সেখানে তোমার কি মনে হয় যে সকলে কি করতে পারবে? এরকম তো প্রত্যেকের সাধ্য নেই, কেন করবে? ওরা তো মনে করলে ব্যাঙ্গালোরে করতে পারে। তো তোমার যদি সামর্থ্য থাকে, তুমি ওখানে তোমার বেশি র্যাঙ্ক থাকলেও কিন্তু তুমি একটা সুযোগ পাওয়ার একটা আশা রয়েছে, সুতরাং তোমার কেন মনটা ভাঙছো? আমার কথা হচ্ছে সেটাই। এতগুলো পয়েন্ট বললাম, তারপরও যদি বলো যে না স্যার আমাদের সিটটা মানে ভাগ ভাগ হয়ে গেল, যেখানে সুযোগটা যথেষ্ট ছিল সেখানে সুযোগটা কমে গেল, সেক্ষেত্রে কী করা যেতে পারে? তো দেখো, এখানে তো কিছু করার নেই, তবে একটা জিনিস ভেবে দেখো। আর একটা পয়েন্ট বলি, একটা গুড পয়েন্ট, এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে ছেলেদের জন্য কতগুলো সিট। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এই পয়েন্টটা কিন্তু ধরেছি। কোথাও কোনো চ্যানেলে তোমায় বলবে না এসব কথাগুলো, তুমি দেখতে পারো গোটা বাংলায় যত চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, GNM NM সংক্রান্ত এই ধরনের পয়েন্টগুলো কিন্তু কেউ বলবে না এখনও পর্যন্ত। এখানে কিন্তু কোথাও বলে দেওয়া হয়নি যে ছেলেদের আর মেয়েদের সমান সমান ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এখানে যদি সিট থাকে 60টা, তাহলে 30টা ছেলেদের জন্য, 30টা মেয়েদের জন্য, এরকম কিন্তু কোথাও বলা নেই। এমন হতে পারে যে রেশিওটা হয়তো 2:1 অথবা 3:1 এরকম হতেই পারে, ঠিক আছে? সুতরাং তোমরা কেন ভয় পাচ্ছ আমি এটাই অবাক হয়ে গেলাম। হ্যাঁ, হতে পারে যে ছেলেদের সুযোগটা বিশাল পরিমাণ বেড়ে গেল, ওরা এখনও পর্যন্ত মানে এতদিন পর্যন্ত যেখানে দুটো কলেজ চয়েস করতো, এখন কিন্তু অনেকগুলো কলেজ চয়েস করতে পারবে। ওদের জন্য একটা গুড অপরচুনিটি, ওদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। বাট তোমাদের সুযোগটা কোথায় গেল? তোমরা কী ভাবছো, তোমাদের সুযোগ হাতছাড়া হয়েছে? না, তোমরা মোটিভেশনটা হারিয়ে ফেলছো বন্ধুরা। হতে পারে ভালো কাজ আসার, ভালো কাজ হওয়ার আগে এরকম হাজার বাধা আসবে বন্ধুরা, বারবার বলছি এরকম হাজার বাধা আসবেই। আর যখনই দেখবে বাধা আসছে, তার মানে তুমি ঠিক পথে হাঁটছো বন্ধুরা, ঠিক আছে? এখনও পর্যন্ত তোমরা ঠিক পথে হাঁটছো। এই সব কথাগুলো আমি আশা করছি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে বলা উচিত, আমার সাবস্ক্রাইবার হোক বা না হোক, কিন্তু প্রত্যেকের যাতে মোটিভেশনটা ফিরে আসে এটাই আমি চাই। কারণ তোমাদের ডিমোটিভেট করে বা তোমাদেরকে ভুল কথা বলে, ভ্রান্তিমূলক কথা বলে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? তোমাদের বলে যে হ্যাঁ তোমরা সুযোগ পাবেই, তারপর পেলে না, আমাকে বললে কেন হলো না, এরকম করে আমার তো কোনো লাভ নেই। বাট আমি তোমায় বলছি কারণ হচ্ছে তোমার মনে সাহস জোগানোর জন্য, তোমাদের মনে একটা আশা জাগানোর জন্য যে হ্যাঁ তোমাদের মধ্যে একটা সুযোগ আছে। তোমরা যেমন র্যাঙ্ক পেয়েছো, তোমরা কেন হাল ছেড়ে দিচ্ছ এখনই? রেজিস্ট্রেশন আছে, অনেকে রেজিস্ট্রেশন করতে পারবে না, দেখবে আমি তোমায় বলে দিলাম। অনেকেই জানে না যে রেজিস্ট্রেশন কী, কবে থেকে হচ্ছে। আমি এতগুলো ভিডিও করেছি রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে, এতগুলো ভিডিও বলেছি। বাট সেই ভিডিওতে কমেন্ট করছে অনেক এমন ছেলে বা মেয়ে আছে যারা জিজ্ঞাসা করে স্যার কবে রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে। তো এইরকম ধরনের যদি ছেলে মেয়ে মানসিকতা থাকে, তারা কী করে সুযোগ পাবে তুমি ভাবো? ওরা জেনে শুনেও কিন্তু কলেজটা পাবে না। সুতরাং আমি বলবো অনেকগুলো পয়েন্টস রয়েছে, আমি এত গভীরে বলছি এটা ঠিক নয়, বাট তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য বলছি যে খেলা কিন্তু এখনও চলছে, ঠিক আছে? তোমরা এখনই খেলার মাঠ থেকে বেরিয়ে যাও না। যে কোনো সময় কিন্তু গোলকিপারের জন্য হোক বা প্লেয়ারের জন্য হোক, যে কোনো সময় কিন্তু খেলা পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরা সাপ লুডু খেলা দেখেছো নিশ্চয়ই, প্রত্যেকে খেলেওছো, তো সেখানে জানো যে একটা সাপ লুডু খেলায় কী হয়। যে কোনো সময় কিন্তু যে কেউ মই দিয়ে একদম সাফল্যের চূড়ায় উঠতে পারে, ঠিক তেমনই কেউ কিন্তু ওই সাপের মুখে পড়ে একদম সাফল্যের চূড়া থেকে আবার নিচে নামতেও পারে, ঠিক আছে? সুতরাং এখানে ভাগ্যের খেলা রয়েছে কিছুটা, কিছুটা বুদ্ধি খেলা রয়েছে, কিছুটা কিন্তু মানসিকতা রয়েছে, সব মিলে কিন্তু তবেই কেউ খেলায় জিততে পারে। সুতরাং তোমরা এটাকে জাস্ট একটা খেলা মনে করো, জীবনের একটা বিশাল বড় খেলা। যদি তুমি জিতে যাও, তোমার লাইফ এখানে সেট হয়ে গেল। যদি হেরে যাও, কোনো আপত্তি নেই, আবার আছে তো, পরের বছর হবে, নাহলে তো আরও অনেক অপরচুনিটি আছে। বাট তুমি এখনই কেন হাল ছেড়ে দিচ্ছ? যখন এতদূর তুমি চলে এসেছো, তাহলে আরেকটু দেখেই যাও। আমি তো বারবার এটাই বলি যে তোমরা এখনই কেন হাল ছেড়ে দাও। আমি বারবার বলি যে যখন কোনো কাজ করবে 10 বার ভাববে, বাট যখন সে কাজটা শুরু করে দেবে সেটা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি সাফল্য পাচ্ছ। বোঝা গেছে বন্ধুরা? আমি আজ পর্যন্ত আমার যত স্টুডেন্ট আছে, আমি এটা বাদেও আমি অনেক কিছু পড়াই, যেমন WBP পড়িয়েছিলাম, নেট, NTA নেট পড়াই, প্রত্যেককে আমি একটাই কথা বলি, যখন কোনো ডিসিশান নেবেন 10 বার ভাবুন, 100 বার ভাবুন, 1000 বার ভাবুন, কোনো আপত্তি নেই। বাট একবার যখন ডিসিশান নিয়ে নেবেন যে না আমাকে এটা পেতে হবে,
তাহলে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ডেস্টিনেশান বা আপনার যে ডিসিশান সেটা কিন্তু চেঞ্জ করবেন না, সেটা মডিফাই করবেন না, তাহলে ক্ষতিটা আপনার। আপনি একুলো হারাবেন, ওকুলো হারাবেন। আমি তোমাদেরও সেই কথা বলছি, তোমরাও কিন্তু এখনও পর্যন্ত সুযোগ আছে, তোমরা ভেবো না যে তোমাদের সুযোগ কমে গেল, তোমরা কিন্তু এখনও পর্যন্ত সুযোগ পেতে পারো, ঠিক আছে? আমি এবার এটা আশা রাখছি প্রত্যেকের মনে একটা বিশাল বড় আশা জেগেছে, অবশ্যই লাইক করে দাও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে আশা জাগাও, আমি এটাই তোমাদের কাছ থেকে চাই, যাতে প্রত্যেকেই মোটিভেট হয়ে যায়। তা বলে এমন নয় যে মানে সব মানে এমন নয় যে কী বলবো মানে সকলকেই জানিয়ে দেবে, এরকমটা নয়। তোমার যে ভালো বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড আছে, তাকে দেখাও, তারা যাতে জানতে পারে অনেক কিছু আছে, অনেকের স্বপ্ন আছে কিন্তু তারা কিন্তু স্বপ্ন পূরণের রাস্তাটা জানে না। সুতরাং তাদের হেল্প করার দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? আমি তোমাদের শুধুমাত্র সেই সাহায্যের হাতটা বাড়ি দিচ্ছি, তোমরা যাতে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো, বাট আসল খেলাটা তো তোমায় খেলতে হবে, ঠিক আছে? তো সিট ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এতগুলো আলোচনা করা সম্ভব নয়, তোমরা দেখে নিতে পারো। তো এখানে নতুনভাবে কিছু আলোচনা করার নেই, শুধুমাত্র যা ছিল সেটাই আছে। শুধুমাত্র কোথাও কোথাও দেখতে পাচ্ছ যে মেল ফিমেল লেখা আছে, এখানে কিন্তু কোথাও তোমার লেখা নেই যে তিরিশটা কলেজের মধ্যে মানে তিরিশটা সিটের মধ্যে দশটা থাকবে ফিমেল, ঠিক আছে, তিরিশ কুড়িটা থাকলো মেল, এরকমটা কিন্তু নয়, রেশিওটা কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। সুতরাং তোমরা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমি বলবো যে সুযোগ একদম সমান সমান আছে, বরং ভালো হলো তোমার যেখানে সুযোগ একটা ছেলে পাচ্ছিল না, তোমার যে বন্ধু সেই সুযোগ পাচ্ছিল না, এখন তো সেও সুযোগ পাবে। সুতরাং এখানে কোনো আপত্তি কোনো কিছু নেই, বা কোথাও কোনো ডিমোটিভেট হওয়ার কোনো কিছু নেই, তাই না? বরং আরও বেশি তুমি একটা জিনিস ভেবে দেখো, যেখানে চাইছে সরকার, চাইছে প্রত্যেকটা কলেজ, চাইছে বোর্ড, চাইছে যে প্রত্যেকেই পড়তে পারুক, ওই জন্য তো ছেলেদেরও সুযোগ দিচ্ছে না, তাহলে তুমি কেন ডিমোটিভেট হচ্ছ? তোমাদেরকে এত রকমভাবে বোঝাচ্ছি, তোমরা একটু বোঝো। দেখো প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমরা নেগেটিভটা ভেবে নিচ্ছ, বাট একটা পজিটিভ দিক অবশ্যই আছে। তা কেন ভাবো যে কেন তাহলে ছেলেদেরটা বাড়াতে গেলো, তাহলে মনে করলে নাও বাড়াতে পারতো, তাহলে কেন বাড়াচ্ছে? কারণ হচ্ছে কি, ছেলেদেরকেও সুযোগ দিচ্ছে, মেয়েদেরকেও সুযোগ দিচ্ছে, যাতে প্রত্যেকের সুযোগটা বেশি বেশি করে পায়। এখানে তো সিট কোথাও কমানো হয়নি, বরং বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে কিসের দুঃসংবাদ? এমন এমন ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকেই দেখছি থাম্বনেলের কভারে লিখেছে মেয়েদের জন্য দুঃসংবাদ, এটা কি ভাই? এগুলো ঠিক না। আমি আমি হয়তো একজন ইউটিউবার, বাট আমি তোমাদের সাপোর্ট করি না। একজনকে যখন ডিমোটিভেট করছো, দশবার ভাবো যে কেন ডিমোটিভেট করবে। একজন অনেক আশা নিয়ে, অনেকে আছে, অনেক পরিবার আছে যাদের কিন্তু অনেক মানে অনেক কষ্ট করে দিন আনে দিন খায়, বাট ওরা কিন্তু চেষ্টা করছে যতটা সম্ভব হয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে, র্যাঙ্ক ভালো করেছে। তোমার এই একটা ভিডিও দেখে কিন্তু সে ডিমোটিভেট হয়ে তার পরিবারও কিন্তু সেই এফেক্টটা পড়তে পারে। কেন বলবে এইসব কথা? আমি তো এখনও পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি যে তোমাদের সুযোগ নেই, আমি যতটা পারি তোমাদের মোটিভেট করি, তাই না বন্ধুরা? তোমরা একটা ভিডিও দেখাতে পারবে যে তোমাদের বলেছি না তোমাদের সুযোগ হবে না? এমনকি যারা কমেন্ট করে, যার র্যাঙ্ক এক লাখের ওপর, এমনও একজন আছে যে এক লাখের ওপর বলেছে, তাকেও বলেছে হ্যাঁ সুযোগ আছে, বলেছি আমি, সত্যি বলছি, বলেছি সুযোগ তো আছেই, অবশ্যই আছে, কেন নেই? কিন্তু খেলাটা তোমায় খেলতে হবে বন্ধু, আমি তোমায় খেলার রাস্তাটা দেখিয়ে দেবো যে কীভাবে খেলে তুমি জিততে পারো, বাট আসল খেলাটা কিন্তু তোমায় খেলতে হবে, ঠিক আছে? এইবার একটু মেম্বার্সদের নিয়ে কথা বলি, যারা চ্যানেলে মেম্বারশিপ নিয়েছেন। তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে, আমি জানি যে অলরেডি আমি তিনটে ভিডিও দিয়েছি এবং অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি কী কী আছে। কথা হচ্ছে যে এই যে সিট ম্যাট্রিক্সটা কোনো চেঞ্জ হবে না, আপনার যেটা যেভাবে সিলেক্ট করে দিয়েছিলাম সেটা সেইভাবেই থাকবে, কারণ আমি যেটা করে দিয়েছি সেটা সায়েন্টিফিক এবং সেটা কিন্তু কোনো নর্চার করবেন না, যদি করেন তাহলে সেই দায়িত্ব আপনার, ঠিক আছে? আর ছেলেদের জন্য যারা ছেলেরা জয়েন হয়েছিলে বা যারা হওনি, হবে হবে মনে করছো, হতে পারো, বাট এখন কিন্তু অলরেডি প্রায় 50 জনের কাছাকাছি কিন্তু জয়েন হয়ে গেছে, সুতরাং কবে পাবে ভিডিও সেটা একটা সন্দেহাতীত একটা ব্যাপার। আমি চেষ্টা করব যত সম্ভব তোমাদের দেখিয়ে দেওয়ার বা বলে দেওয়ার, বা কখনও কখনও লাইভ চ্যাট বা লাইভে গিয়ে তোমাদের জন্য, শুধুমাত্র যারা মেম্বার্স আছো তাদের জন্য কোনো ভিডিও দেওয়ার, বাট সেটা সম্ভব নয়, কারণ চেষ্টা করব আমি, কিন্তু হবে কি না জানি না, কারণ আমাদেরও ডিউটি থাকে, আমাদেরও কিছু আলাদা কিছু কাজ থাকে, অনেক ব্যাপার থাকে, তো সেই সব কারণের জন্য অনেক সময় সময় হয়ে ওঠে না। যখন সময় পাবো আমি চেষ্টা করব তোমাদের জন্য কোনো লাইভ চ্যাট বা লাইভ কোনো সেশান তোমাদের সাথে শেয়ার করার। তো যদি মনে করো জয়েন হতে চাও তো জয়েন হয়ে যেতে পারো, না হলেও কোনো ব্যাপার নয়। আর অনেকেই বলছে জয়েন হতে পারছি না, তো বলবো যদি সমস্যা হয় তোমরা যে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারেই ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পর স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে,
আমি তোমাদের একটা গ্রুপে অ্যাড করে দেবো, এবং সেই গ্রুপে আমাদের যত মেম্বার্সরা আছে সমস্ত সবার সাথে কিন্তু তোমাদের কথা হবে, এবং সমস্ত আপডেট, এই যে আপডেটটা সেটা কিন্তু আমি আজকে সকালে কিন্তু জানতে পেরেছি আমাদের গ্রুপ থেকে। সেই গ্রুপে কিন্তু অলরেডি সবাই জেনে গিয়েছিলো, এবং আমি যখন জানতে পারি আমিও কিছুটা কিন্তু শকড হয়ে গেছিলাম বন্ধুরা, এটা মিথ্যে কথা নয়, সত্যি কথাই আমিও শকড হয়ে গেছিলাম যে ছেলেদের এই পরিমাণ, মানে এটা একটা হিউজ পরিমাণ একটা সুযোগ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকের কাছেই যে মানে হঠাৎ করে এইরকম একটা ধাক্কা, বাট আমি বলবো ধাক্কাটা সবসময় খারাপভাবে নিও না, ভালোভাবেও নাও, ঠিক আছে? অনেক সময় ওই ধাক্কা দিয়ে কিন্তু ট্রেনটা চলতে শুরু করে, ঠিক আছে? সুতরাং তোমাদের যে ভাগ্যটা সেটা হতেও পারে যে এই ধাক্কার কারণে কিছুটা এগিয়ে গেল, ঠিক আছে? তো খারাপ ভাববে না, সবসময় ভালোটাই ভাববে। আমি তো সবসময় যখনও কোনো কিছু হয় আমি সবসময় ভাবি কি হ্যাঁ এটা ভালোর জন্যই হচ্ছে, ঠিক আছে? আমি সবসময় এটাই ভাবি, ওই জন্য ভগবানের দয়ায় আমার এখনও পর্যন্ত যা কিছু হচ্ছে, আমি এখন পর্যন্ত যা কিছু করতে পেরেছি সব কিছু ভালোই হচ্ছে, ভালো হবেও আমি আশা করছি। তো আমি তোমাদেরও চাইছি সেই তোমাদের যাতে প্রত্যেকের সব কিছু যা হোক ভালোই হোক, তোমাদের পরিবারের মুখে হাসি ফুটুক, এটা আমি চাই। অনেক বাবা আছে যারা কিন্তু মানে কৃষিকাজ করে বা অনেক কষ্ট করে তার ছেলে মেয়ের জন্য এত কষ্ট করেছে, ঠিক আছে? এই মুহূর্তে আমি জানি তোমাদের কী মানসিক পরিস্থিতি, তোমরা প্রত্যেকেই এটাই চাইছো যেভাবে হোক একটা সরকারি কলেজ যাতে পেয়ে যায়। আমিও আমার মতো চেষ্টা করে যাচ্ছি তোমাদের যেরকমভাবে হোক সাহায্য করার, কারণ তোমরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছো আমি জানি না কীভাবে তোমাদের এই ঋণের আমি প্রতিদান দেব। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি প্রত্যেকের মনে সেই আগের মতো ফুর্তিটা এসেছে, প্রত্যেকের মনে সেই আগের মতো কনফিডেন্সটা এসেছে, এবং প্রত্যেকে কিন্তু আবার সেই ফুল একদম পুরো দমে কিন্তু এবার দৌড়ানোর জন্য প্রস্তুত। সুতরাং তোমরা রেডি থাকো, খুব তাড়াতাড়ি খেলা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু জিততেও হবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।